আসসালামু আলাইকুম, বিজনেস বাংলায় আপনাকে স্বাগতম। সাথে আছি আমি গালিব। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে দুটি মেশিন নিয়ে চলে এসেছি, যে দুটি আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি মেশিনের সাহায্যে কিন্তু আপনারা নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন। আমার সামনে যে দুটি মেশিন দেখতে পাচ্ছেন, একটি মেশিন হচ্ছে কিমা করার মেশিন, অর্থাৎ গোশতকে কিমা করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। এবং আমার এই পাশের যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে গোশতগুলো স্লাইস করার জন্য। আপনাদের অনেকের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রচুর পরিমাণে গোশত কিমা করার প্রয়োজন হয়, বা কারোর প্রয়োজন হয় গোশতগুলো স্লাইস করার জন্য। তাদের জন্য কিন্তু আজকের এই মেশিন দুটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই ধরনের মেশিনগুলো ব্যবহার করে আপনাদের অর্থের সাশ্রয় করতে পারেন, কিংবা আপনারা চাইলে কিন্তু আপনাদের এই মেশিনগুলো দিয়ে আপনাদের কাজগুলো আরও দ্রুত করে নিতে পারেন। আপনারা যদি চান এই ধরনের একটি মেশিন আপনার রেস্টুরেন্টে বসিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন কাজ করার জন্য, তাহলে কিন্তু এই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা নতুন ধরনের কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, যারা বিভিন্ন ধরনের গোশতগুলো ছিলাইস করে বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় খাবারগুলো তৈরি করতে চান, তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর এই ছিলাইসগুলো বিভিন্ন ধরনের খাবারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, যেমন পিৎজা, বার্গার বা বিভিন্ন ধরনের এই টাইপের যে সমস্ত খাবারগুলো রয়েছে, এই সমস্ত খাবারগুলোতে কিন্তু মিট ছিলাইস ব্যবহার করা হয়ে থাকে। এবং এই মেশিনটি দিয়ে যে গোশতগুলো কিমা করা হয়ে থাকে, এই গোশতগুলো কিমা করার পরে কিন্তু আপনারা এই গোশতগুলো বিভিন্ন ধরনের আকার দিয়ে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমে কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার যদি এই ধরনের কিমা করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই মেশিনটি দিয়ে খুব দ্রুত কম সময়ের ভিতরে অনেক বেশি পরিমাণ কিমা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। আপনারা এই মেশিনটির সাহায্যে গরু গোশত থেকে শুরু করে মুরগির গোশত, যে কোনো ধরনের গোশতকে আপনারা কিমায় পরিণত করতে পারবেন। আর আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই মেশিনটি ব্যবহার করে আপনারা গোশতগুলো কিমা করতে পারেন। আর গোশতগুলো কিমা করে বিভিন্ন আইটেমের কিন্তু খাদ্য খাবার তৈরি করা হয়ে থাকে। আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের বিভিন্ন ধরনের খাবারগুলো কিন্তু আপনারা এই কিমা মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। অর্থাৎ কিমা মেশিনের সাহায্যে গোশগুলো পিষে, অর্থাৎ গোশগুলো কিমা করে আপনারা কিন্তু এই ধরনের খাবার আইটেমগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই এই মেশিনগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো মেশিনটি দিয়ে কাজ দেখানোর পূর্বে চলুন একটি মেশিনটির সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিমা করার মেশিন। যে মেশিনটির সাহায্যে আপনারা গোশতগুলো কিমা করতে পারবেন, এই মেশিনটি আপনাদেরকে চালানোর জন্য এখানে 220 লাইনের সংযোগ দিতে হবে। 220 লাইনের সংযোগ দিলে এই মেশিনটি খুব সহজে চালাতে পারবেন। এবং এই মেশিনটির সাথে এ ধরনের একটি ডাইস দেওয়া রয়েছে, যে ডাইসের সাহায্যে আপনারা কিন্তু কিমাগুলো বিভিন্ন আকার দিতে পারবেন। এবং এখানে একটি ব্লেড দেওয়া রয়েছে এক্সট্রা, যেগুলোর সাহায্যে আপনারা এই কিমাগুলো করতে পারবেন। এবং এখানে একটি পুল দেওয়া রয়েছে, যে পুলের সাহায্যে আপনারা ভিতরের যে ব্লেডগুলো রয়েছে, ব্লেডগুলো বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে যে হোপারটি রয়েছে, এই হোপারের উপরে যখন আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কিমা করার মাংসটা সেটি যখন এখানে রাখবেন, রাখার পরে এখানে যে হোপারটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে গিয়ে কিমা হয়ে বের হয়ে যাবে। এবং এ ধরনের একটি প্লাস্টিকের স্টিক পাবেন, যে প্লাস্টিকের স্টিকের সাহায্যে আপনারা এভাবে করে চাপ দিবেন। চাপ দেওয়ার ফলে এপাশে যে আউটপুট নজল রয়েছে, আউটপুটের হওয়ার যে জায়গাটি রয়েছে, এখান দিয়ে আপনাদের কিমাটি বের হয়ে যাবে। এরপরে আমাদের যে মিট সিলাইসার মেশিনটি রয়েছে, এই মিট সিলাইসার মেশিনটি দিয়ে মূলত ফ্রিজিং মাংসগুলো কাটা হয়ে থাকে। ফ্রিজিং মাংসগুলো কাটলে আপনারা খুব সহজেই সুন্দরভাবে সিলাইসগুলো করতে পারবেন। তো এই মেশিনটিতে মূলত এভাবে করে মুভমেন্ট করার জন্য সুন্দর করে একটি অপশন দেওয়া রয়েছে, এবং এটিতে বিভিন্ন ধরনের থিকনেস কিন্তু আপনারা পরিবর্তন করে গোশতগুলো সিলাইস করতে পারবেন। সেজন্য আপনাদের এখানে একটি ভলিউম রেগুলেটর দেওয়া রয়েছে, যেটির সাহায্যে আপনারা আপনাদের গোশতের টুকরাকে খুব সহজেই বিভিন্ন থিকনেস অনুযায়ী কাটতে পারবেন। এবং মেশিনের পিছন দিকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে, যখন যেটা আপনাদের প্রয়োজন হয় তখন সেটা আপনারা মেজারমেন্ট করে ঠিক করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেশিনটি সুইচ দেওয়া রয়েছে, এই সুইচটির সাহায্যে আপনারা মেশিনটি অন অফ করতে পারবেন, এবং এই মেশিনটিও কিন্তু আপনারা 220 লাইনে চালাতে পারবেন। তো এরপরে চলুন কিমা মেশিন দিয়ে কীভাবে কিমা করতে হয় সেটি আপনাদেরকে দেখাই। কিমা মেশিন দিয়ে কিমা করার জন্য কিমা মেশিনের যে হোপার রয়েছে, হোপারের উপরে এভাবে করে মাংসগুলো রাখার পরে এখানে যে প্লাস্টিকের স্টিকটি রয়েছে, প্লাস্টিকের স্টিক দিয়ে এভাবে করে চাপ দিলে দেখতে পাচ্ছেন আউটপুট নজল দিয়ে কিভাবে কিমা হয়ে বের হচ্ছে। এভাবে করে কিন্তু আপনারা একের পর এক কিমা করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যখন দেখতে পারলেন যে এই দুটি মেশিনের সাহায্যে কীভাবে আমরা কাজগুলো করলাম, আপনারা কিন্তু চাইলে এই ধরনের মেশিনগুলো ব্যবহার করে যে কাজগুলো আপনাদেরকে দেখিয়েছি, মিট সিলাইসার এবং কিমা করার মেশিন, যে মেশিনগুলোর সাহায্যে কিন্তু আপনারা মিট সিলাইস এবং কিমা খুব সহজে করতে পারবেন। আপনাদের যদি শুধুমাত্র কিমা করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু শুধু একটি মেশিন সংগ্রহ করতে পারেন, কিংবা
যদি সিলাইজ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু শুধুমাত্র সিলাইজার মেশিন সংগ্রহ করতে পারেন। সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে তাই আপনাদের অনেকের প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের বন ছাওয়া মেশিন, অর্থাৎ গোশত কাটিং করার মেশিন, যে মেশিনটির সাহায্যে আপনারা গোশতগুলো খুব সহজে কাটতে পারবেন। আপনারা অনেকে রয়েছেন যাদের বাড়িতে বা যাদের এলাকায় অনেক বেশি পরিমাণে গরু কুরবানি হয় বা ছাগল, এ ধরনের পশুগুলো কুরবানি করা হয় কুরবানির ঈদের সময়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গোশত কাটার প্রয়োজন পড়ে। তাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের বন ছাওয়া মেশিন সংগ্রহ করতে পারেন, যে বন ছাওয়া মেশিনটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন কিংবা আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারেন। আর এতক্ষণ যাবত যে মেশিন দুটোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম, এই মেশিনগুলো কিন্তু সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের অফিসে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।